দশম শ্রেণীর ইতিহাসের ক্লাসে আগত সকলকে আজকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমি আলোচনা করতে চলেছি তোমাদের ইতিহাস বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ বিশ শতকের ভারতের কৃষক শ্রমিক এবং বামপন্থী আন্দোলনের বৈশিষ্ট্য পর্যালোচনার দ্বিতীয় পর্ব নিয়ে। দ্বিতীয় পর্বে আজকে আমরা দেখব যে অহিংস অসহযোগ আন্দোলনে ভারতের কৃষকদের অংশগ্রহণ কিরূপে সেই আন্দোলনকে একটা অন্য মাত্রা দান করেছিল। অহিংস অসহযোগ আন্দোলন ছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত 1920 খ্রিস্টাব্দে সংগঠিত একটি দ্বিতীয় গণ আন্দোলন। এই গণ আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা কিভাবে আন্দোলনকে একটা অন্য মাত্রা দান করে বা কিভাবে এই সময়ে ভারতীয় কৃষকেরা অসহযোগ আন্দোলন যেটা স্বরাজ অর্জনের দাবিতে পরিচালিত হয়েছিল সেই আন্দোলনের সমান্তরালে নিজস্ব দাবি দেওয়া আদায়ে ব্রিটিশদের বিরুদ্ধে এবং তদানীন্তন কৃষক শোষকদের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়েছিল সেই নিয়ে আজকে আমাদের আলোচনা, অসহযোগ আন্দোলনের সময়কালে ভারতবর্ষের কৃষক আন্দোলন। 1920 খ্রিস্টাব্দে গান্ধীজি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ভারতের স্বরাজ অর্জনের জন্য অহিংস অসহযোগ আন্দোলনের ডাক দেন। খেয়াল করে দেখো, গান্ধীজি অহিংস আন্দোলনের ডাক দিয়েছিলেন, অর্থাৎ যে আন্দোলনে হিংসার কোনো স্থান নেই। এই আন্দোলনে সারা দেশ উত্তাল হয়ে ওঠে। কৃষক শ্রেণী এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এই কারণে অসহযোগ আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয়। কারণ ভারতবর্ষের জনসংখ্যার অধিকাংশই ছিল কৃষক। তোমরা সকলেই জানো যে ভারতবর্ষ ছিল কৃষি প্রধান দেশ। গান্ধীজির ডাকে এবং গান্ধীজির নামে পরিচালিত এই পর্বের কৃষক আন্দোলনগুলো অনেক সময় তার আদর্শ অর্থাৎ সত্যাগ্রহ এবং অহিংস এই দুটি আদর্শ মেনে চলেনি। বাংলা, বিহার এবং যুক্ত প্রদেশের অনেক জায়গাতেই কৃষকেরা পুলিশ চৌকি আক্রমণ করে, কোথাও কোথাও সেখানে আগুন লাগিয়ে দেয়। এই আন্দোলনের সময় বন্ধ করার ক্ষেত্রেও গান্ধীজির স্পষ্ট আপত্তি ছিল, কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন অঞ্চলে কৃষকেরা খাজনা দেওয়া বন্ধ করেছিল। 1915 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধীর ভারতে আগমনের পর থেকে ভারতবর্ষে গান্ধীজি সর্বভারতীয় নেতা হিসেবে ধীরে ধীরে গ্রহণযোগ্যতা বৃদ্ধি করতে শুরু করেন। সারা ভারতের জনগণের কাছে গান্ধী ক্যারিশমা বা গান্ধীর মতাদর্শ, গান্ধী সম্পর্কে একটা অদ্ভুত ভাবমূর্তি গড়ে উঠেছিল। সেই নিয়ে আমরা দেখব যে কৃষক আন্দোলনে গান্ধীর এই একটা বিশেষ ভাবমূর্তি কিরকম প্রভাব ফেলেছে। অসহযোগ আন্দোলনের সময়কালে ভারতবর্ষের দেশের বেশ কিছু জায়গায় এসব গুজব ছড়িয়ে পড়ে যে গান্ধী যুগ এসে গেছে, তাই কর প্রদানের আর কোনো দরকার নেই। কৃষকদের কাছে এ ধরনের বক্তব্য খুবই জনপ্রিয় ছিল। অসহযোগ আন্দোলন চলাকালীন কোনো কোনো অঞ্চলে গান্ধীকে অলৌকিক ক্ষমতা সম্পন্ন, ধর্মীয় প্রতিপন্ন করে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ে। শাহিদ আমিন, পার্থ চট্টোপাধ্যায়ের মতো ঐতিহাসিকেরা মনে করেন যে সমস্ত অঞ্চলে এই ধরনের গুজব ছড়িয়ে পড়েছিল সেই সমস্ত অঞ্চলে কৃষক আন্দোলন অনেকটাই জঙ্গি আকার ধারণ করেছিল। শাহিদ আমিনের ইভেন্ট মেটাফর মেমারি চৌরি চৌরা 1922-1942 গ্রন্থে এ বিষয়ে বিস্তারিত আলোচনা আছে। এই সকল আন্দোলনের মধ্যে উল্লেখযোগ্য ছিল রাজস্থানের বিজলিয়ার কৃষক বিদ্রোহ এবং মালাবারের মোকলা বিদ্রোহ, যেটা খিলাফত আন্দোলনের সময়কালেই ভারতবর্ষে হয়েছে। অসহযোগ আন্দোলন সারা ভারতব্যাপী সংগঠিত হয়েছিল। এখন দেখবো যে অসহযোগ আন্দোলনের সময় দক্ষিণ ভারতের কৃষক আন্দোলন। অন্ধ্রের গুন্টুর জেলার পালনাথ তালুক এবং কুডাপ্পার রায়চটি তালুকের উপজাতি সম্প্রদায়ভুক্ত গরিব চাষিরা তাদের অরণ্যের অধিকার রক্ষার জন্য অরণ্য সত্যাগ্রহ গড়ে তোলে। তারা খাজনা দেওয়া বন্ধ করে এবং তাদের আন্দোলনের ফলে প্রশাসন অচল হয়ে পড়ে। পালনাদের কিছু অধিবাসী স্বরাজ ঘোষণা করে। বহু স্থানে পুলিশের ওপর আক্রমণ হয়। এই আন্দোলনের নেতা ছিলেন কংগ্রেসের কোনাডা ভেঙ্কটাপ্পাইয়া। 1922 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে অসহযোগ আন্দোলন প্রত্যাহৃত হলে এই আন্দোলনটি বন্ধ হয়ে যায়। 1923-24 খ্রিস্টাব্দে তাঞ্জোরে রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে জাতীয় কংগ্রেস আন্দোলনে নামে। অন্ধ্রের গুন্টুর জেলার অধ্যাপক এনজি রঙ্গ রায়ত সমিতি গড়ে তোলেন 1923 খ্রিস্টাব্দে। এখানে খেয়াল রাখতে হবে যে অসহযোগ আন্দোলন 1922 খ্রিস্টাব্দে প্রত্যাহৃত হয়ে যাবার পরেও ভারতবর্ষে কৃষক আন্দোলনের ঢেউ কিন্তু অব্যাহত ছিল।
এবার দেখো আমরা পড়ব মোপলা বিদ্রোহ সম্পর্কে। দশম শ্রেণীর পরীক্ষায় মোপলা বিদ্রোহ নিয়ে ছোট প্রশ্ন, এমনকি মোপলা বিদ্রোহ থেকে টিকার মতো প্রশ্ন আসতে পারে। মোপলা বিদ্রোহের এলাকা চিহ্নিতকরণ এই নিয়ে মানচিত্র একটু তোমরা দেখে যাবে। মোপলা বিদ্রোহ নিয়ে আলোচনা প্রসঙ্গে আমাদের বলা যেতে পারে যে অসহযোগ আন্দোলন চলাকালীন সর্বাপেক্ষা ব্যাপক ও ভয়াবহ কৃষক আন্দোলন সংগঠিত হয়েছিল 1921 খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতের কেরালার মালাবার অঞ্চলে, যেটা মোপলা বিদ্রোহ নামে পরিচিত। এবার দেখে নেব এই বিদ্রোহ কেন হয়েছিল। দীর্ঘদিনের অন্যায় ও অযৌক্তিক সামন্ততান্ত্রিক শোষণের সঙ্গে এখানে যুক্ত হয়েছিল খলিফাকে ঋতরাজ্যে পুনঃপ্রতিষ্ঠিত করার ধর্মীয় উন্মাদনা এবং ইংরেজ বিরোধী অসহযোগ আন্দোলনের ঢেউ। তাহলে এখানে আমরা তিনটে উপাদান দেখতে পাচ্ছি, দীর্ঘদিনের সামন্ততান্ত্রিক শোষণ, খলিফাকে ঋতরাজ্যে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য একটা উন্মাদনা, অন্যদিকে ইংরেজ বিরোধী অসহযোগ আন্দোলন, তাতেও বেশ কিছু কৃষক অংশ নেয়। সব মিলিয়ে মোপলা বিদ্রোহ 1921 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। মোপলা বিদ্রোহের গুরুত্ব পর্যালোচনা করলে দেখা যায় যে এই তিনটে আন্দোলনের উপাদান নিয়ে গড়ে ওঠা মোপলা বিদ্রোহ হিন্দু মুসলিম দাঙ্গায় পর্যবসিত হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও এর চরিত্র ছিল সামন্ততন্ত্র বিরোধী কৃষক আন্দোলন। মুসলিম মোপলারা হিন্দু জমিদারদের হাতে নির্যাতিত হয়ে জমিদার বিরোধী আন্দোলনে অবতীর্ণ হয়। মোপলারা যে এলাকায় বসবাস করত সেখানে মোপলারা ছিল ইসলাম ধর্মাবলম্বী, কিন্তু জমিদারেরা ছিল অধিকাংশই হিন্দু। তারা তাই 600 হিন্দুকে নিহত করে এবং 2500 হিন্দুকে ধর্মান্তরিত করে বিদ্রোহীরা জমিদারদের বাড়ি, থানা ও অন্যান্য সরকারি দপ্তরের ওপর আক্রমণ চালায়। মালাবারের প্রধান শহরগুলো ব্রিটিশদের হাতে থাকলেও 3 মাস গ্রামাঞ্চলে পুরনো আধিপত্য ছিল বিদ্রোহীদের হাতে। সরকার কঠোর হস্তে এই আন্দোলন দমন করে এবং 2337 জন মোপলা এতে নিহত হয়। অসহযোগ আন্দোলন চলাকালীন দক্ষিণ ভারতের আরেকটা অন্যতম কৃষক বিদ্রোহ ছিল রুম্বা উপজাতিদের বিদ্রোহ। এই সময় দক্ষিণ ভারতে অন্ধ্রের গোদাবরী উপত্যকায় বসবাসকারী রুম্পা উপজাতিদের বিদ্রোহ 1923-24 খ্রিস্টাব্দে সরকারকে যথেষ্ট বিব্রত করে। বিদ্রোহের কারণ, নানা ধরনের মহাজনী শোষণে জর্জরিত রুম্পারা দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ ছিল। মহাজন শ্রেণী নানা অছিলায় তাদের জমিগুলো কেড়ে নেয় এবং তাদের ঋণভারে জর্জরিত করে। সরকার আইন করে রুম্পা উপজাতিদের বন থেকে জ্বালানি কাঠ সংগ্রহ নিষিদ্ধ করে। এই সময় আল্লুরি সীতারামা রাজু নামে গান্ধী অনুরাগী এক তরুণের নেতৃত্বে আদিবাসী রুম্পারা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহে সামিল হয়। হাজার হাজার আদিবাসী কৃষকের অংশগ্রহণে অচিরেই এই বিদ্রোহ রূপান্তরিত হয় স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন। 2500 মাইল এলাকা জুড়ে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। গেরিলা পদ্ধতিতে যুদ্ধ চলে। সরকার চরম নিষ্ঠুরতার সঙ্গে এই বিদ্রোহ দমন করে। হাজার হাজার গ্রাম সরকারি তরফ থেকে জ্বালিয়ে দেওয়া হয় এবং সেপ্টেম্বরের মধ্যেই আন্দোলন স্তব্ধ হয়। অসহযোগ আন্দোলন চলাকালীন বাংলাদেশও কৃষক আন্দোলনের জোয়ার থেকে বঞ্চিত ছিল না। এখন পড়ব বাংলার মেদিনীপুরের কৃষক আন্দোলনের কথা। মেদিনীপুরের কৃষক নেতা বীরেন্দ্রনাথ শাসমল ছিলেন পেশায় ব্যারিস্টার এবং এলিট শ্রেণীর লোক, কিন্তু তিনি এই গণ্ডি অতিক্রম করে কিষাণ আন্দোলনে যোগদান করেন। কাথির নিকুঞ্জ বিহারী মাইতি তমলুকের শ্রীনাথ চন্দ্র দাস ছিলেন তার সহকারী। সরকার মেদিনীপুরে ইউনিয়ন বোর্ড স্থাপন করে, তার ব্যয় নির্বাহের জন্য চৌকিদারি কর 50% বৃদ্ধি করে। বীরেন্দ্রনাথ শাসমলের নেতৃত্বে ইউনিয়ন বোর্ড ও চৌকিদারি কর বয়কট করা হয়। কোনো কোনো ঐতিহাসিক মনে করেন বীরেন্দ্রনাথ ছিলেন মাহিষ্য সম্প্রদায়ভুক্ত এবং মেদিনীপুরের বেশিরভাগ মানুষই ছিলেন মাহিষ্য সম্প্রদায়ের। এই জন্যই নাকি সরকারের দমন নীতি সত্ত্বেও এই আন্দোলনে একটা তীব্র মানে কমিউনিটি সলিডারিটি বা জাতিগত ঐক্য দেখতে পাওয়া যায়। এই জন্যই নাকি এই আন্দোলন সফল হয়েছিল। কিন্তু মেদিনীপুরের কৃষক আন্দোলনের সাফল্যের কারণ নিহিত ছিল অন্যখানে। শুধুমাত্র জাতিপাতের ভিত্তিতে গড়ে ওঠার জন্য যে বীরেন্দ্রনাথ শাসমলের নেতৃত্বে পরিচালিত আন্দোলনটি সফল হয়েছিল তা নয়। কারণ মেদিনীপুরের সকলেই মাহিষ্য ছিলেন না, বীরেন্দ্রনাথ ছিলেন স্থানীয় নেতা। মেদিনীপুরের তার জন্ম, অতএব স্থানীয় প্রভাবের জন্যই সকলে তাকে মান্যতা দিত। সেই সময় মেদিনীপুরের রাজনৈতিক চেতনা কোনো অংশে কম ছিল না। মেদিনীপুর ছাড়া বীরভূম পাবনাতেও ইউনিয়ন বোর্ড বয়কট করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে এই বীরেন্দ্রনাথ শাসমলকেই দেশপ্রাণ নামে অভিহিত করা হয়, কারণ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তার বিশিষ্ট অবদানের জন্য তাকে দেশপ্রাণ উপাধিতে ভূষিত করা হয়েছে।
মেদিনীপুর ছাড়া বাংলাদেশের রাজশাহী জেলার মুসলিম কৃষকেরা খিলাফত আন্দোলনের প্রভাবে ইংরেজদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনে সামিল হয়। তোমরা প্রত্যেকেই জানো যে খিলাফত আন্দোলন ছিল তুরস্কে খলিফার মর্যাদা পুনরুদ্ধার করবার জন্য পৃথিবীর মুসলমান সমাজের দ্বারা পরিচালিত একটি আন্দোলন, যেই আন্দোলনে ভারতবর্ষের মুসলমানরাও অংশগ্রহণ করেছিল। তাই অসহযোগ আন্দোলনের সময়কালে খিলাফত আন্দোলন চলার জন্য বাংলার কৃষক আন্দোলন এই দুটো আন্দোলনের প্রভাবে বেশ জোরদার হয়ে উঠেছিল। দেখা যায় যে বাংলার বাইরেও এই খিলাফত আন্দোলনের কারণে অনেক কৃষক আন্দোলনমুখী হয়ে পড়েছিল। ভারতের নারীরা আন্দোলনে অংশ নিলে গণ আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হয়। ছাত্র যুবকেরা ওই আন্দোলনে স্বেচ্ছায় অংশগ্রহণ করেছিলেন। অসহযোগ আন্দোলন এবং বিভিন্ন কৃষক সংগঠনের উদ্ভব কিভাবে ভারতবর্ষের কৃষক আন্দোলনকে আরো বেশি করে সংগঠিত করে তোলে, এখন সেই নিয়ে আলোচনা। উত্তরপ্রদেশে অযোধ্যায় কৃষক আন্দোলন। গান্ধীজির কৃষক আন্দোলন এবং গ্রামোন্নয়নের আদর্শের প্রভাবে লক্ষ লক্ষ কৃষক অসহযোগ আন্দোলনের প্রতি আকৃষ্ট হন। কংগ্রেস স্বেচ্ছাসেবকরা গ্রামাঞ্চলে তাদের সংগঠন মজবুত করে গড়ে তোলায় কৃষকদের মধ্যে এই আদর্শের প্রচার যথাযথভাবে সম্পন্ন হয়। কংগ্রেস বাংলায় প্রায় 866টি সালিশি আদালত স্থাপন করে। জনগণ সরকারি আদালত ত্যাগ করে এই আদালতের বিরোধের নিষ্পত্তি করতে থাকে। খিলাফত আন্দোলনের প্রভাবে ঐক্যবদ্ধ হিন্দু মুসলিম কৃষকেরা দলে দলে অসহযোগ আন্দোলনে যোগ দেয়। উত্তরপ্রদেশের প্রতাপগড়, ফৈজাবাদ ও রায়বেরেলিতে বাবা রামচন্দ্রের নেতৃত্বে কৃষক আন্দোলন শুরু হয়। বাবা রামচন্দ্রের নেতৃত্বে খাজনাবন্দ আন্দোলন শুরু হয়। উত্তরপ্রদেশের কৃষকদের বেদখলি, বেগারি প্রথা এবং বেআইনি বাড়তি খাজনার বিরুদ্ধে অসন্তোষ ছিল প্রথম থেকেই। এই বিষয়ে কুর্মি সম্প্রদায় ছিল সবচেয়ে বেশি নির্যাতিত। বাবা রামচন্দ্র তাই কুর্মি কিষাণ সভা গড়ে তোলেন। বাবা রামচন্দ্র কেন্দ্রিক কিছু ছোট প্রশ্ন দশম শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য খুব জরুরি, তাই এই অংশটি একটু ভালো করে পড়বে। উত্তরপ্রদেশের কিষাণরা মনে করত যে গান্ধী বাবা তাদের দুঃখ দুর্দশা দূর করবেন। এই অবস্থায় পুলিশ বাবা রামচন্দ্রকে গ্রেপ্তার করলে অহিংসভাবে থানা ঘেরাও করা হয় এবং এর পরিণতিতে বাবা রামচন্দ্র মুক্তি পান। উত্তরপ্রদেশে কিষাণ সভা নরমপন্থী নীতি গ্রহণ করলে নেহরু রামচন্দ্র সংঘবদ্ধভাবে অযোধ্যা কিষাণ সভা তৈরি করেন। কোন স্থানে তালুকদারদের আন্দোলনকে দমন করে। ঐতিহাসিক জ্ঞানেন্দ্র পাণ্ডের মতে গান্ধীজি উত্তরপ্রদেশের জমিদার ও কিষাণদের বিরোধ পছন্দ করেননি। কোন কোন ঐতিহাসিকের মতে উত্তরপ্রদেশের কংগ্রেস কৃষক আন্দোলনের প্রতি বিশ্বাসঘাতকতা করে। মজিদ সিদ্দিকীর মতে কিষাণ আন্দোলনের মধ্যে রাজনৈতিক চেতনার অভাব ছিল। রাজনৈতিক চেতনা অর্থাৎ যেখানে কিষাণরা শুধুমাত্র নিজেদের শ্রেণী স্বার্থের দ্বারা অর্থাৎ নিজেদের দাবি দাওয়া, নিজেদের স্বার্থ পূরণের জন্যই বেশি মনোযোগী, এই রকমই একটা চেতনাকে কৃষকদের রাজনৈতিক চেতনা বলা হচ্ছে। এর বিপরীতে কেউ কেউ বলেন যে গান্ধীজি শ্রেণী সংগ্রাম চাননি, তিনি স্বাধীনতা আন্দোলন চেয়েছিলেন। স্বরাজ আন্দোলনে যোগদান এক্ষেত্রে জমিদার কিষাণদের বিরোধ দেখা দিলে জাতীয় ঐক্য ভেঙে পড়ত এবং ইংরেজরা এই বিভেদের সুযোগ নিত। তবে জ্ঞানেন্দ্র পাণ্ডে বলেছেন যে গান্ধীজি এটা চেয়েছিলেন যে জমিদারেরা কৃষকদের ওপর শোষণের মাত্রা যেন কিছুটা হ্রাস করে। দশম শ্রেণীর পরীক্ষার্থীদের কাছে একটা অত্যন্ত জরুরি প্রশ্ন হলো একা আন্দোলন কি বা একা আন্দোলন কিভাবে সংগঠিত হয়েছিল, এখন সেই প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। 1921 খ্রিস্টাব্দের শেষের দিকে এবং 1922 খ্রিস্টাব্দের গোড়ায় উত্তর পশ্চিম অযোধ্যার বরদই বা হরদই, বহরাইচ, বরবাকি ও সীতাপুর জেলায় ইজারাদারদের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে যে কৃষক আন্দোলন সংগঠিত হয় তা একা আন্দোলন বা একতা আন্দোলন নামে পরিচিত। এই আন্দোলনটি শুরু হয়েছিল স্থানীয় জনৈক কংগ্রেস নেতার উদ্যোগে। এই আন্দোলনে কৃষকদের প্রধানতম দাবি ছিল যে শস্য তারা খাজনা হিসেবে প্রদান করছেন তার মূল্য খাজনা প্রদানের আগে ধার্য করে সেই অনুযায়ী তারা খাজনা দেবেন, অর্থাৎ খাজনা হিসেবে প্রদত্ত শস্যের মূল্য নগদ মূল্য আগে থেকে ধার্য করে নিতে হবে। এই সময়ে শস্যের দাম বৃদ্ধি পাচ্ছিল বলে উৎপাদিত শস্যের পরিমাণকে নগদ মূল্যে বদলে নিয়ে তারা করের পরিমাণ যাতে কিছুটা কমাতে পারে সেজন্য উৎসুক ছিল। একা আন্দোলন এই নামকরণ কেন হলো? যেহেতু এক বা ঐক্যবদ্ধ হয়ে কৃষকেরা আন্দোলন অংশগ্রহণ করবার জন্য নানা মন্ত্র পড়ত, প্রতিজ্ঞা গ্রহণ করত, এভাবে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও শপথ বাক্য পাঠ করে কৃষকেরা
এরূপ একটা আন্দোলনে নামার অঙ্গীকার করতেন, সেখান থেকেই আন্দোলনের নাম হয় একা আন্দোলন। কিছুদিনের মধ্যেই মাদারি পাশি নামে একজন কৃষক নেতার হাতে আন্দোলনের রাশ চলে যায়। গান্ধীজি অসহযোগ আন্দোলনে প্রত্যাহার করে নেওয়ার পরেও এই আন্দোলন অব্যাহত ছিল। 1922 খ্রিস্টাব্দের শুরুতে মাদারি পাশির নেতৃত্বে এই আন্দোলন জঙ্গি আন্দোলনে পরিণত হয়ে উঠলে কংগ্রেসের খিলাফত আন্দোলন থেকে সরে দাঁড়ায়। শেষ পর্যন্ত মাদারি পাশিকে গ্রেপ্তার করার পর 1922 খ্রিস্টাব্দের জুন মাস নাগাদ এই আন্দোলন স্তিমিত হয়ে আসে। এবার বলবো একা আন্দোলনের গুরুত্বের কথা। মাদারি পাশি এবং অন্যান্য অনুন্নত কৃষক শ্রেণীর নেতারা এই আন্দোলনকে নিজস্ব পথে পরিচালনা করেছিলেন, তাই আন্দোলনের মধ্যে একটি স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা যায়। আন্দোলন কর্মসূচি সত্য পথে পরিচালিত হতে থাকে, কিন্তু হুমায়ুন অঞ্চলে সংরক্ষিত অরণ্য জ্বালিয়ে দেওয়া হয়, জমিদার ও তালুকদারদের ঘরবাড়ি আক্রান্ত হয়, অর্থাৎ অহিংসার নীতি কিছুটা লঙ্ঘিত হয় এই আন্দোলনে। কিছু ঐতিহাসিক এই আন্দোলনের মধ্যে হিংসাত্মক কার্যকলাপের বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে আলোচনা করলেও একথা মনে রাখতে হবে যে একা আন্দোলন একটি স্বতঃস্ফূর্ত কৃষক আন্দোলনের অন্যতম দৃষ্টান্ত। জ্ঞানেন্দ্র পাণ্ডে ও বিপান চন্দ্র প্রমুখরা বলেছেন, কংগ্রেস ও মহাত্মা গান্ধী কৃষকদের হিংসা ত্যাগ করতে বলেছিলেন কৃষকদের নিজেদের স্বার্থেই, কারণ কৃষক আন্দোলন যদি হিংসাত্মক রূপ লাভ করে তাহলে সরকারের দমন নীতির চাপে আন্দোলন অচিরেই ভেঙে পড়বে। অসহযোগ আন্দোলনের পরে ভারতবর্ষের কৃষক আন্দোলন, যেটা 1922 থেকে 28 খ্রিস্টাব্দের মধ্যে সংঘটিত হয়েছে, অসহযোগ আন্দোলন বন্ধ হয়ে যাওয়ার পরে, অর্থাৎ চৌরি চৌরার ঘটনার পর অসহযোগ আন্দোলন বন্ধ হয়ে যাওয়ার পরেও কৃষক আন্দোলনে সাময়িক কিছুটা বাধা আসলেও তা একেবারে বন্ধ হয়নি। বাংলায় স্বরাজ্য দল, যেটা 1923 খ্রিস্টাব্দে চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহরু প্রমুখের নেতৃত্বে গড়ে উঠেছিল, তাদের দ্বারা কৃষকদের সংগঠিত করা ভালোভাবে সম্ভব হয়নি, তাই ভূমিহীন কৃষকের স্বার্থে তারা বিশেষ কিছু করতে পারেননি। এই পর্বের কৃষক আন্দোলনগুলো সাম্প্রদায়িক দাঙ্গার চরিত্র লাভ করে। 1928 খ্রিস্টাব্দে বঙ্গীয় প্রজাসত্ব সংশোধনী বিলের ওপর আলোচনা চলাকালীন তারা ভূমিহীন কৃষক ও ভাগচাষীদের স্বার্থ রক্ষা করতে আশ্চর্যজনকভাবে ব্যর্থ হন। 1929 খ্রিস্টাব্দে বঙ্গীয় প্রজাসত্ব আইনকে কেন্দ্র করে আকরাম খাঁ, আব্দুল রহিম ও ফজলুল হক প্রজা পার্টি গঠন করেন। পরে তার নাম পরিবর্তন করে দলের নাম রাখা হয় কৃষক প্রজা পার্টি। বাংলার মুসলিম কৃষকদের ওপর এই দলের যথেষ্ট প্রভাব ছিল। বিহারে কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী। তিনি 1929 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন বিহার প্রাদেশিক কিষাণ সভা। কংগ্রেস নেতা শ্রীকৃষ্ণ সিংহ ছিলেন এই সংগঠনের প্রথম সম্পাদক। তার উপর দুই বিশিষ্ট সহকর্মী ছিলেন বৌদ্ধ শাস্ত্রে পণ্ডিত কৃষক নেতা রাহুল সংকৃত্যায়ন এবং কারিয়ানন্দ শর্মা। পরে এরা দুজনেই কমিউনিস্ট মতবাদে দীক্ষিত হন। পাঞ্জাবে ফজলে হোসেন এর নেতৃত্বে ইউনিয়নিস্ট দল মহাজনী শোষণের হাত থেকে দরিদ্র কৃষকদের রক্ষার জন্য আন্দোলন গড়ে তোলে। 1928 খ্রিস্টাব্দের জুলাই মাসে আকালি নেতা খড়ক সিং পাঞ্জাবে রিয়াসতি প্রজামণ্ডল গঠন করে পাতিয়ালার মহারাজদের বিরুদ্ধে আন্দোলনে নামে। 1924 খ্রিস্টাব্দে পাতিয়ালার মহারাজ ভূমির রাজস্বের হার 19% বাড়িয়ে দেন। এছাড়া মহারাজের শিকারের জন্য সংরক্ষিত বনভূমি থেকে বন্য পশুরা প্রায়ই নানাভাবে কৃষকদের ক্ষতি করত। এইসব কারণে কৃষকেরা বিদ্রোহী হয়ে ওঠে। রিয়াসতি প্রজামণ্ডল এর বেশ কিছু নেতা অচিরেই মার্ক্সবাদের প্রতি আকৃষ্ট হন। এদের মধ্যে জাগির সিং, মাস্টার হরি সিং এবং পরবর্তীকালে এরাই পাঞ্জাবের কমিউনিস্ট নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। উত্তরপ্রদেশের কংগ্রেস নেতারা কৃষকদের দাবির সপক্ষে সহানুভূতিশীল মনোভাব গ্রহণ করেন। কৃষক ও কংগ্রেস সমর্থিত উত্তরপ্রদেশ কিষাণ সভার চাপে সরকার প্রজাসত্ব আইন সংশোধন করতে বাধ্য হন। 1924 খ্রিস্টাব্দের এই সংশোধনীর দ্বারা জমিদারদের একচেটিয়া অধিকার খর্ব করা হয়। কংগ্রেস সরাসরি জমিদারদের আক্রমণ না করে জমিদারদের সমর্থন করার জন্য সরকারের সমালোচনা করার নীতি গ্রহণ করে।
দক্ষিণ ভারতে কৃষক আন্দোলনের বিস্তারে কংগ্রেসের ভূমিকা। চিরস্থায়ী বন্দোবস্ত, অর্থাৎ যেটা বাংলাদেশে প্রবর্তিত একটি ভূমি বন্দোবস্ত, সেটা অপেক্ষা দক্ষিণ ভারতে প্রবর্তিত ভূমি বন্দোবস্ত রায়তওয়ারি ব্যবস্থায় কৃষক স্বার্থের প্রতি কংগ্রেস অনেক বেশি সোচ্চার ছিল, যেখানে সরাসরি রায়ত অর্থাৎ কৃষকেরা সরকারকে খাজনা জমা দিত, তাদের প্রতি কংগ্রেস অনেক বেশি সহানুভূতিশীল ছিল। তানজোরে খাজনা বৃদ্ধির প্রস্তাব উঠলে কৃষকেরা আন্দোলনে সামিল হয়, কংগ্রেসের সহায়তায় আন্দোলন সফল হয়। অন্ধ্রের উপকূলবর্তী এলাকায় কংগ্রেস নেতা অধ্যাপক এনজি রঙ্গ এবং মধ্যবিত্ত কৃষকদের নিয়ে আন্দোলন গড়ে তোলেন। 1923 খ্রিস্টাব্দে তিনি একটি কৃষক সমিতি গঠন করেন। 1927 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার কৃষ্ণা গোদাগরী জেলার বদ্বীপ অঞ্চলে, যেখানে রাজস্বের হার 18.75% বাড়িয়ে দেওয়া হয়, এর ফলে সেখানে তীব্র কৃষক আন্দোলন গড়ে ওঠে। দণ্ডু নারায়ণ রাজু, কুন্ডা ভেঙ্কটাপ্পাইয়া, টি প্রকাশম প্রমুখ নেতা এই আন্দোলনে নেতৃত্ব দেন। এই সময় হায়দ্রাবাদে স্বামী রামানন্দ তীর্থের নেতৃত্বে কৃষক আন্দোলন গড়ে ওঠে। বারদৌলি সত্যাগ্রহ। 1928 খ্রিস্টাব্দে গুজরাটের বারদৌলি তালুকে কৃষক সম্প্রদায় বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে জমিদারি শোষণের অত্যাচারের বিরুদ্ধে যে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন তা বারদৌলি সত্যাগ্রহ নামে পরিচিত। তোমাদের যখন এরকম 2 নম্বরের প্রশ্ন আসে তখন এভাবে গুছিয়ে উত্তর লেখাও যেতে পারে। বারদৌলি সত্যাগ্রহের কারণ। 1926 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার বারদৌলি তালুকে কৃষকদের উপর 30% হারে খাজনা বৃদ্ধি করে। অসহযোগ ও আইন অমান্য আন্দোলনের মধ্যবর্তী সময়ে গুজরাটের বারদৌলিতে কংগ্রেসের নেতৃত্বে আন্দোলনটি গড়ে উঠেছিল। এটি ছিল মূলত রায়তওয়ারি অঞ্চল, অর্থাৎ সরকার এই অঞ্চলের রাজস্ব সরাসরি কৃষকদের কাছ থেকে আদায় করত। 1927 খ্রিস্টাব্দ নাগাদ এই অঞ্চলের রাজস্ব 22% হারে বাড়ানো হয়। যদিও এখানকার কৃষকদের প্রধান উৎপাদিত দ্রব্য তুলোর দাম তখন আন্তর্জাতিক বাজারে ক্রমশই কমে যাচ্ছিল। বারদৌলি সত্যাগ্রহের একটি নিজস্ব সংগঠনও ছিল। সংগঠনের নেতারা যোগাযোগ করেছিল কংগ্রেস নেতা সর্দার বল্লভভাই প্যাটেলের সঙ্গে। কৃষকদের আহ্বানে বল্লভভাই প্যাটেল বারদৌলিতে উপস্থিত হন। তিনি বোম্বাইয়ের গভর্নরকে কর পুনর্বিন্যাস করার আবেদন জানান, কিন্তু গভর্নর তার আবেদন অগ্রাহ্য করলে তিনি কৃষকদের নিয়ে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন। অসাধারণ সাংগঠনিক শক্তির অধিকারী সুবক্তা বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে সত্যাগ্রহ আন্দোলন ব্যাপক আকার ধারণ করে। বারদৌলি সত্যাগ্রহের গুরুত্ব ছিল এই যে এখানে ছাত্র, নারী, হিন্দু, মুসলমান সমস্ত শ্রেণীর মানুষের অংশগ্রহণ ছিল। তিনি সরকারের উপর চাপ সৃষ্টি করার জন্য জাতীয় রাজনীতি থেকে সমর্থন আদায়ের চেষ্টা করেছিলেন। কংগ্রেসের নেতৃবৃন্দের সমর্থন নিয়ে বারদৌলিতে শুরু হয় গান্ধীবাদী সত্যাগ্রহ আন্দোলন। সরকারকে কোন রকম কর না দেবার সিদ্ধান্ত কংগ্রেস অনুমোদন করে। পতিতার কৃষকেরা বিভিন্ন জায়গা থেকে আন্দোলনে সমর্থন পেয়েছিলেন। আমেদাবাদের শ্রমিক আন্দোলনে অংশগ্রহণকারীদের জন্য একানা করে চাঁদা তুলে 1300 টাকা পাঠিয়েছিলেন। ভারতীয় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও কৃষকদের সমস্যা সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এই যে কালীপরাজ নামে যে দাস শ্রমিকেরা পতিদার কৃষকের অধীনে চাষাবাদ করতেন তারাও আন্দোলনে সামিল হয়েছিলেন। কালীপরাজ থেকেও কিন্তু 1 নম্বরের ছোট প্রশ্ন আসতে পারে। সত্যাগ্রহের সাফল্য। শেষ পর্যন্ত 1929 খ্রিস্টাব্দের জুলাই মাসে সরকার তখনকার মতো খাজনা না বাড়ানোর সিদ্ধান্ত নিলে এই আন্দোলন সফল হয়। এই সত্যাগ্রহে আমেদাবাদের বস্ত্র কারখানা ও বোম্বাইয়ের সুতাকল শ্রমিকেরা কৃষকদের সাহায্যের জন্য এগিয়ে আসে। ফলে কমিউনিস্টদের বিরোধিতার কারণেই মূলত সরকার কৃষকদের প্রতি আপোষমূলক নীতি গ্রহণ করে। আলোচনা শেষে পরীক্ষার প্রস্তুতির জন্য তোমাদের জন্য কিছু প্রশ্ন রয়েছে। প্রশ্নগুলির উত্তর তোমরা আজকে সমগ্র পাঠের আলোচনা থেকে আশা করি খুঁজে পাবে, এবং এখান থেকে তোমরা এই অধ্যায়টি থেকে কি কি ধরনের প্রশ্ন আজকের পড়ানো অংশটা থেকে আসতে পারে সে সম্পর্কেও একটা ধারণা পাবে। প্রশ্নগুলো হলো, অসহযোগ আন্দোলনের সময়কালে দুটো কৃষক আন্দোলনের নাম লেখো। বাবা রামচন্দ্র কে ছিলেন? একা আন্দোলন কি? একা আন্দোলনের নেতার নাম লেখো। বারদৌলি সত্যাগ্রহ কেন হয়েছিল? কালীপরাজ কারা? কোন কংগ্রেসী নেতা বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন পরিচালনা করেছিলেন?
অসহযোগ আন্দোলনের সময়কালে ভারতবর্ষে কৃষক আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও, এরকম একটা বড় প্রশ্ন কিন্তু দশম শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য খুব জরুরি। এছাড়াও প্রশ্ন আসতে পারে যে অন্ধ্রের গুন্টুর জেলায় রায়ত সমিতি কে কত খ্রিস্টাব্দে গঠন করেছিলেন, কি কারণে মোপালা বিদ্রোহ সংগঠিত হয়েছিল, রুম্পা বিদ্রোহ টিকা লেখো, বিহার প্রাদেশিক কিষাণ সভা কে প্রতিষ্ঠা করেছিলেন, এর প্রথম সম্পাদক কে ছিলেন, পাঞ্জাব রিয়াসতি প্রজামণ্ডল কে গঠন করেন।